কেমন আছো সবাই? কি ভাবছো, ব্রেকফাস্ট না লাঞ্চ না ডিনার করছি? সকাল 11:30 বাজে, আমি এখন সবে ব্রেকফাস্ট করছি। রুটি লুচি না, রুটি আর ওই আলুর তরকারি, আর সাথে সাথে অফিসও করছি। কি করব, তো অফিসের মাঝখানে আর কোনো রকম ক্লিপ নেইনি। এখন ওই আমার ফার্স্ট ব্রেক চলছিল তখন, তাই জন্য ভাবলাম যে আমার বাড়িটার কি অবস্থা চারদিকে তোমাদেরকে দেখাই। এই সব ইটগুলো, এই যে এত বড় বড় গর্ত করেছে, তো এখানে কলাম বসবে তাই জন্যে। তো চারদিকে এরকম খোঁড়া, আমাদের যাতায়াতের রাস্তাটাও পুরোপুরি অকিউপাইড। আর একটুখানি, এমন কিছু ডিপ না, মানে ওই 2 ফুট মতন হয়তো ডিপ কেটেছে, তাতেই সব জল ঠল উঠে, মানে জল উঠে আসছিলো এমনভাবে। তো ওই মিস্ত্রি কাকু যারা ছিল বা দাদা, যাই বলি না কেন, তো ওদের কাজ করতেও অসুবিধে হচ্ছিলো, ওরাও ব্রেকে ছিল। তো আমি ভাবলাম যে ফাঁকা ফাঁকা আছে, এখন তোমাদেরকে দেখাতে পারবো। আর এই যে বড় বড় বেড়াগুলো, এইগুলোতে সেই ট্রাকে করে বালি সিমেন্ট আসবে, ওই বাইরে রাখবে, তাই জন্য ওইগুলো ওখানে রেখেছে। আর এই যে পেয়ারা গাছের যে গুড়িটা দেখতে পাচ্ছ, হাফ গাছ তো কাটা হয়ে গেছে, এখন এই কাটাটা, আর আমাদের যে নারকেল গাছের যে গোড়াটা ছিল যেখানটাতে পুজো হয়েছিল, দেখিয়েছিলাম একটা ভিডিওতে, তো এই দুটো আপাতত বাকি আছে। এই যে এই দুটো বাকি আছে, এখানে সেই জেসিবি আসার কথা, তো সেটা ছাড়া গাছটা তুলতে পারবে না তাই জন্য। আর দেখো আমার বন্ধুরা সব চলে এসছে, বন্ধু ঠিক না, আমার সব মানে ছোটো ছোটো বাচ্চারা, তারা চলে এসছে। ঘরে দুজন আছে, কারণ এই নোংরার মধ্যে না ওদেরকে আর বার করিনি। আর তোজোটা তো একটু দুরন্ত, ও সেই কখন গর্তের মধ্যে পড়ে যাবে, জল আছে, ও শুয়ে থাকবে, কী করবে, ওই জন্য ওকে বের করছি না। টয়লেট পটিটাই শুধুমাত্র, তাছাড়া বের করছি না। এবার আমি বাইরে বেরোলে ওরা তো আসবেই, সেই বিস্কিট দিয়েছিলাম বলে নিয়ে ওরা ওই নিচে খাচ্ছিল, ওই জন্যই বারবার নিচের দিকে। যাই হোক, ওরাও তো বেরিয়ে গেল, আমারও ব্রেকের অলমোস্ট টাইম ওভার হয়ে যাচ্ছে। তো এই যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখাই ভালো করে, এত 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 ইট বের করেছে। আর আমাদের এই ইটগুলো না, আমাদের সব রাজবাড়ির ইট, মানে এত বছরের পুরনো ইট, আমার বাবার জন্মের আগের, এত একটু ফোটা নষ্ট হয়নি, মানে একটুও নষ্ট হয়নি, এত ভালো আছে। আর এই যে তোজাদের বললাম ঘরে রেখেছি, আমাকে দেখে সে ছটফট ছটফট করছিল। কি করব এখন, ওরাও এতগুলো মিষ্টি এসেছে, ওদেরও তো ভয় লাগে কারো কারো, বা যাই হোক, আমি তো এই এত বড় বড় গর্ত মাটি চারদিকে ওদেরকে কি করে বের করি, এই হচ্ছে অবস্থা। সবে খুঁড়েছে মাটি, তাতেই এত ইট বেরিয়েছে, আর 2 ফুট খুঁড়তে পারিনি বললামই আমি, তাতেই এই যে জল বেরিয়ে গেছে। তো এখনও তো কলাম বসানোর জন্য মিনিমাম আরও 3.5 ফুট মতন আরও নিচে খুঁড়তে হবে, যেহেতু আমাদের 3 তলার কনস্ট্রাকশন, তো খুঁড়তে হবে। আর নারকোল গাছের যে শিকড়গুলো এত অবধি চলে এসেছে। আর এখানে মানে আমি এই ঘরটা ফাঁকা, এই ঘরটা থেকে তোমাদেরকে দেখানোর জন্য আমি ঘরটাতে এসেছিলাম তখন। এই যে এইদিকে সব এরকমভাবে মানে কি বলে, খণ্ড বিখণ্ড না কি, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এরকমভাবে চারদিকে পড়ে আছে। এবার ব্যাপারটা হচ্ছে, অফিস তো কমপ্লিট হয়ে গেছে 7:30 সময়, এবার ঘরে থাকতে ভালো না লাগার কারণ আমি ওই যে বলি না, একটু হাঁটার জন্যে বাইরে বেরোই। তো পারপাস ছিল মার ওষুধ আনা, দুটো কাজে একটা কাজ হয়ে যাবে তাই জন্য। আর রাস্তায় বেরোলেই দেখো আমি এদেরকে কোনো না কোনো জায়গায় দেখতে পাবোই, আর ওরাও ঠিক ছুটে ছুটে আমার কাছে আসে। আর বাজারে আসার এই ভালো লাগাটা চৈত্র সেলের জন্য আরও বেশি যেন বেড়ে যায়। চারদিকে শুধু জামা কাপড়ের সেল দিচ্ছে, ব্যাংক ব্যালেন্স তো সেটা বুঝতে পারছি না, কিন্তু মনটা যে ওইদিকেই শুধু চুম্বকের মতন টানছে, সেটা আমি কাকে বোঝাই। যাই হোক, ওষুধের দোকানে মোটামুটি পৌঁছে গেছি। আর এই যে চারদিকে মানে চারদিকে বিরিয়ানির গন্ধে মোমো করছে, এই বিরিয়ানির হাড়িটার থেকে আরও যেন পাগল পাগল লাগছে। যাই হোক, মায়ের এখান থেকে ওষুধটা নিয়ে নিই, তারপরে বাকি কথা বলছি। জীবনে সুখ থাকুক আর না থাকুক, সেটা বড় কথা না, ওষুধের দোকানে খুচরো না থাকলে এই ভিক্স চকলেটটা ফ্রি দেবেই দেবে। তারপর ভাবলাম যে এত কিছু করছি যার জন্যে, তার সাথে একটু দেখা করে আসি।
তো যা বলা বা যা ভাবা তাই কাজ। আর এখানে না লাইন দিয়ে তিন চারটে গোপাল ঠাকুর এত সুন্দর করে সাজানো বসার ছিল, এটা অ্যাকচুয়ালি ধর্মসভা। এখানে মোটামুটি তিন চারটে মন্দির আছে, কিন্তু আর বাকিগুলোতে ঠাকুরকে সাজান শয়ান দেওয়া হচ্ছিল মনে হয়, তাই জন্য বন্ধ ছিল, আর কীর্তন হচ্ছিল জোরে জোরে। আর এটা পাশেই চণ্ডীবাড়ি, এখানেও মাকে মোটামুটি মায়ের সব মানে কাজকর্ম মানে রাতের যা থাকে সব কমপ্লিট হয়ে গেছে। আর এটা এখানে তো বলি হয় দেখে বুঝতেই পারছো। আর এইখানেও এই মায়ের মন্দির ছিল, এটাকেও অলমোস্ট বন্ধ করে দিচ্ছে, আর আমি ভিডিও করছিলাম দেখি উনি অ্যাপটা খুলে রেখেছে হয়তো। যাই হোক, প্রণাম টণাম করে এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। অনেকক্ষণ বেরিয়েছি, মোটামুটি এক ঘন্টা মতন হতে চললো। আর এটা এটা হচ্ছে আমাদের ওখানে পুরানো পোস্ট অফিস পাড়া বলে, এখানে বিশাল মাঠ, আর এই মাঠে ওই কীর্তন হয়। যদি আসি তোমাদেরকে নিয়ে আসবো দোলের সময়। ফুল ফুটুক না ফুটুক, আজ কিন্তু বসন্ত, চারদিকের ফুল পাতা দেখে বুঝতেই পারছ চারদিক সবুজ আর ফুলে ভরা। বাড়িতে অলমোস্ট চলে এসেছি, আর আবার সেই সকালে যাদেরকে দেখিয়েছিলাম এটাই তাদের মানে তারা আবার এখানে তাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। মা তো মাই হয় না, সে যেই হোক না কেন, কী ভালোবাসছে দেখো, গাটা চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে, এটাই হয়তো ওদের ভালোবাসা দেখানো। জীবনের স্বপ্নগুলোর মতন বাড়ি ঢোকার রাস্তাটাও ভাঙাচড়া, আর ভবিষ্যৎ উঠুক না উঠুক জল কিন্তু উঠেছে ওই গর্ত করা জায়গাতে। এবার দেখো বাড়ি চলে এসছি, আর তোদের রিয়াকশন পাগল হয়ে যায় পুরো, ওরা পাগল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, নামো 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 নামো, আমা আমা মা মা ও মা ও মা, হ্যাঁ আস। আমি গরিব, আমার পয়সা নেই, তা আমি লোককে বোঝাবো কেন, আমার এই 50 টাকাতেই 5000 টাকার ভাব, কেউ কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না। আর হাতে হাতে ওটা 30 টাকার আংটি, কেমন মানিয়েছে বলো, গরিবের ক্যাটরিনা কাইফ লাগছে তো। যাই হোক, অনেকক্ষণ হেঁটেছি, মানে 1 ঘন্টা 15 মিনিট মতন হেঁটেছি ক্যালোরি বার্ন করার জন্যে, মানে না ওই সব বড়ো লোকের কথা, একটু রোগা হবো তাই বাড়ি বসে বসে প্রচুর মোটা হয়ে গেছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আর সকালবেলা মা ওই গাঁদাখানেক আলু খাইয়ে দেয়, আর নাও বলতে পারি না, খিদের চোটে খেয়ে নিই, এখন কষ্টটাও আমাকেই করতে হচ্ছে, কী করবো। আর মাথা ধরেছিল আজকে ম্যাক্সিমাম, হাতে ঘড়িটা তখনও খুলিনি, কারণ এই ভিডিওটা করবো বলে আর কোনো কারণ নেই, একটু কেত মারতে হবে না। ওই যে 50 টাকার জামায় 5000 টাকার ভাব কমপ্লিট করে এবার বসেছি, কি নিয়েছি সেটা দেখানোর জন্য। আমি তো বাড়িতে না খালি হাতে মানে ফিরি না, আমার যদি কিছু কেনার থাকে আমি বাড়ির জন্যও নিয়ে আসি। তো এই নিভিয়াটা আমার বাবার জন্য অ্যাকচুয়ালি, আরও তুলো টুলো এনেছিলাম মায়ের জন্য, একটু রিমুভার এনেছিলাম, এই ওয়েট পাইপসটা কিনেছি যদিও আমার জন্যে। আর কোভিডের পরে মানুষের কতটা কি ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে আমি অত তো আমার ধারণা নেই, ক্ষতির পরিমাণটাই বেশি, কিন্তু আমার জীবনে এই স্যানিটাইজারটা দারুণ একটা ভূমিকা পালন করে। মানে আমি উঠতে বসতে স্যানিটাইজার শেষ করে ফেলছি, আর এত বড় বড় বোতল কিনছি, এই বোতলটা হয়তো 10-15 দিন আগে কেনা। যাই হোক, এই যে এই ভাইবসটা, এটা আমি অনেক দিন থেকেই ইউজ করছি, আর এটা এটা আমার মানে আমার মানুষের লকার থাকে, আমার এই বক্সটার মধ্যে সব কিছু থাকে, কানের ফানের খুলে টুলে সব এখানটাতেই রাখি, তবে এটা কিন্তু আমি সাবধানে রাখি, হ্যাঁ ওরকম উল্লুট পালট করে রাখি না। আমি কোনো কিন্তু বিউটি এক্সপার্টের মতন প্রোডাক্ট রিভিউ দিতে বসিনি, আমি পার্সোনালি যা ইউজ করি বা যা যা রোজ করি তাই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর ওয়াইপসটা দিয়ে মুখ আগে আমি ফার্স্টে ক্লিন করে নিই, তারপরেই আমি যা অ্যাপ্লাই করার মানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে তারপরে যা অ্যাপ্লাই করার করি। আর অ্যালোভেরা জেলটা আমার কাছে না একটা ম্যাজিকের মতন কাজ করে, মানে আমি খুব ভালোবাসি, আর এত সুন্দর একটা ম্যাসাজ টাইপের জেল হিসেবে ইউজ করা যায়। সারাদিনের এত ক্লান্তটা না খুব মানে ক্লান্তিটা সরি একদম খুব ইজিলি যেন চলে যায়। আমি হালকা হাতে তাই জন্য মানে ফেসিয়াল যে ম্যাসাজ হয় সেরকমভাবে আমি এই অ্যালোভেরা জেলটাকে ইউজ করি। বেশি দাম না এটা পতঞ্জলির, তো কত 40-50 টাকা মতন হবে।
সোয়াবিন টা আর কি অ্যাভয়েডই করি বেশি, কারণ স্ক্রাব করলেই না পিম্পল চলে আসে স্কিনে, সো ওটা আমি মানে অ্যাভয়েড করি। তো এই ট্যানটাকে আর কি আমি নর্মালি শেডে থেকে থেকে আর যে ফেস প্যাক আছে সেটা দিয়ে বা শিট মাস্ক ইউজ করে করে দিয়ে আস্তে 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 করে রিমুভ করি। আর আরেকটা আমার মানে খুব সুন্দর একটা রেমেডি আছে, মানে এটার একটা রেমেডি আছে যে মানে ট্যানটা খুব ইজিলি হয়তো রিমুভ হবে না, একটু টাইম লাগবে, কিন্তু স্কিনটা এত সুন্দর সুদিং হবে, সেটা একদিন দেখা মানে সেটা আর একটা ভিডিওতে একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অ্যালোভেরা জেলটা এত সুন্দর একটা জিনিস, মানে এটা এত সুন্দর স্কিনটাকে মানে ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয়, এত ভালো লাগে আমার। আমি রোজ রাতে একে মুখ মানে ক্লিন করে তারপরে দিই রোজ রোজ, মানে হঠাৎ হয়তো একদিন কোনো ইয়েতে চলে গেলো, স্কিপ হয়ে গেলো, কিন্তু আমি ট্রাই করি এটা ডেইলি বেসিসে ইউজ করা। আর চুলের তো আমার সব চুল টুল সব শেষ, মানে কিচ্ছু নেই চুলে, আর চুল কেটেছিও ভেরি রিসেন্ট, চুল কেটে আরও ছোটো হয়ে গেছে, নাহলে অনেকটা ছিল লম্বা। অ্যাকচুয়ালি খুব খুব হেয়ার ফল হচ্ছিলো, তাই জন্য চুলটা কাটতে বাধ্য হলাম আর কি। চুলটাকে সুন্দরভাবে আঁচড়াতে আঁচড়াতে ততক্ষণে ওই নিয়ে যাই, ততক্ষণ দেখা যাবে জানি না এই শার্টটা আরও উঠবে। এটা রিসেন্ট শ্যাম্পু করা, কালকে না তার একের দিন শ্যাম্পু করেছিলাম তাই জন্যই একটা, নাহলে আর ওটা আমি যেখানে বাইরে যাওয়া মানেই আমার ওই চুলটাকে বার্ন করা, মানে আমি করবই করব, আমি বাইরে চুল ছেড়ে যাই না, আমার খুব স্প্লিটেন্সের মানে টেন্ডেন্সি আছে, তো তাই জন্য আমি এটাকে অ্যাভয়েড করিয়ে যাই শুরু হলো আস্তে আস্তে। তো চুলটাকে বাড়তে বাড়তে অ্যালোভেরা জেলটা মুখে আর কি খুব সুন্দরভাবে অবজর্ব হয়ে যায়, তারপরে আমি নাইট ক্রিম যেটা ইউজ করি সেটা সেটা আর কি দিই, তাতে চুলটা বেঁধে নিই তারপরে দেখাচ্ছি। আর আর আমার মুখের এই অবস্থা, মানে এই অবস্থা বলতে এটা আমার নর্মাল ন্যাচারাল স্কিন, আর অ্যালোভেরা জেলটা দিয়ে এত সুন্দর মানে একটা মানে গ্লসি বা হাইলাইটেড একটা জিনিস থাকে না, মানে স্কিনটাকে দেখতে লাগে খুব ভালো লাগে, আর আমার মুখটা এরকম লাগছে লাগবেই তো, আমি তো বাংলা সিরিয়ালের হিরোইন না যে মেকআপ করে নিয়ে রাত্রিবেলা ঘুমাবো, আমি তো নর্মাল মানুষ, নর্মাল মানুষ আমি, তাই জন্য আমাকে এরকমই লাগছে দেখতে উইদাউট মেকআপে প্রপার স্কিন কেয়ার করা, চুলটা বেশ এরকম করে বাঁধা, এটাই তো হয় না, আমরা বাংলা সিরিয়াল করি না, বুঝতে হবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে মানে সেই নাইট ক্রিমটা আমি যেটা ইউজ করি, মানে এটা কি যেন বোঝা যাচ্ছে না হয়তো, এটা যাই হোক বলে দিচ্ছি, এটা গুড ভাইবসের একটা ক্রিম, খুব ভালো আমার আমার ওই কম্বিনেশন স্কিন, একটু সেন্সিটিভ স্কিনও, এ দেখো পিম্পল, মানে কোনো ভালো কিছু একটা হওয়ার আগেই পিম্পল, ভাবছিলাম একটা অন্যরকম একটা ভিডিও কিছু করব, তো তার আগে পিম্পল টিম্পল নাক এখানটাতে একটা পিম্পল হয়েছে, এত ব্যথা, মানে সে কি বলবো। আর এই যে আমার হেয়ার ফল এতটা, যাই হোক এই ক্রিমটার টেক্সচারটা দেখাচ্ছি শুধু। আমি গুড ভাইবসের অনেক প্রোডাক্ট ইউজ করি, অনেক অনেক, মানে রোজেব সিরাম ইউজ করি, টোনার ইউজ করি, বানানা শ্যাম্পুটা ইউজ করেছি, দিয়ে আমন্ড ফেশিয়াল অয়েল ইউজ করেছি, আরও এরকম অনেক কিছু ইউজ করেছি। আমার সব থেকে ফেভারিট হচ্ছে গুড ভাইবসের রোজেব ফেসের সিরামটা, আমার প্রচণ্ড ভালো স্যুট করে আমার স্কিনে, আমার খুব পছন্দের একটা জিনিস। আর এই যে স্যাফরনের একটা হালকা টেক কালার আছে, আর স্কিনেও এত সুন্দর যায় আমার। অ্যাকচুয়ালি আমি ক্যামেরার দিকে তাকাবো না, আমার স্কিনটাকে দেখবো, তাই জন্য এরকম। তো ক্রিমটা দিয়ে নি, দেখো আর খুব ইজিলি না স্কিনে মানে টেনে নেয় ব্যাপারটা, কোনো গ্রিসি ভাবও থাকে না, খুব সুন্দর আমার জন্যে, খুব 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 ভালো।
শেষ হয়ে গেছে ক্রিমটা, আরেকটা কিনতে হবে। তো পার্পল ছাড়া কোথাও কিনতে পাওয়া যায় না, মানে দোকানে টোকানে তো আমি সেরকম সার্চও করিনি, দেখিও নি। আর নাইকাতে তো কিনতে পাওয়া যায় না, গুড ভাইবসের কোনো প্রোডাক্টই নাইকাতে থাকে না, তো পার্পেল থেকেই আমি সব ম্যাক্সিমাম জিনিস পার্পেল থেকেই আর কি মানে কিনি। এই ক্রিমটা দেওয়ার পরে এত সুন্দর সফট, মানে বেবি সফট একটা ফিলিংস আসে, ভালো লাগে। যাই হোক, এইরকম হচ্ছে আমার স্কিন, মানে রাতের স্কিন। বেবি লিপসটা আমি ইউজ করি। আর যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেককে, আর সবাইকে আবারও আমার 1K ফ্যামিলিতে, মানে 1K হওয়ার জন্য তোমরা এতটা আমাকে হেল্প করেছো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ফ্যামিলিতে জয়েন করো। তোমাদেরকে নিয়ে আমি আরও 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 অনেক বড় ফ্যামিলি বানাতে চাই। প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই লাভ ইউ অল, গুড নাইট, বাই। আবার দেখা হচ্ছে না একটা ব্লগে, খুব 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 তাড়াতাড়ি।